টাইমসের বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি চক্রবর্তী আসছি আজকের দিনের বিশেষ কিছু খবর নিয়ে। দেশে গণতন্ত্র নয় সংকটে গান্ধী পরিবার, বললেন অমিত শাহ। যৌথ সংসদীয় কমিটি দিয়ে আদানি ইস্যুতে কারো কোনো লাভ হবে না, মন্তব্য শরদ পাওয়ারের। বিহার বিধান পরিষদে বিজেপি সবচাইতে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করলো। বিস্তারিত খবর, গণতন্ত্র নয় গান্ধী পরিবার সংকটে পড়েছে, মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিরোধীরা এখন এমন শুরু করেছে সংসদ চলতে দিচ্ছে না, যার জন্য কোনো আলোচনা ছাড়াই বাজেট পাস করতে হয়। দেশবাসীর জন্য তাদের ক্ষমা করবে না। গান্ধী পরিবার গণতন্ত্র নয় দেশে পরিবার বাদ দিয়ে জাতীয়বাদ এবং তোষণবাদকে সমৃদ্ধ করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশ থেকে জাতীয়বাদকে বিদায় দিয়েছে, তোষণবাদও বিদায় হয়ে গেছে, এখন পরিবারবাদ বিদায় হবে। আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তেমন কোনো লাভ হবে না বলে মনে করে এনসিপি নেতা শরদ পাওয়ার। তিনি বলেন, এর চাইতে বেশি আস্থা রাখা যায় সুপ্রিম কোর্ট যে তদন্ত শুরু করেছে সেটার উপর, কারণ যৌথ সংসদীয় কমিটিতে সরকার পক্ষের সাংসদরা সংখ্যায় বেশি থাকেন, তাই প্রকৃত সত্য বেরিয়ে আসে না। ছেলে বিজেপিতে চলে যাওয়ার দুঃখ প্রকাশ করলেন প্রবীণ কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি। সংবাদ সংস্থাকে বলেন, তার ছেলেকে তিনি সবসময় ভালো রাজনৈতিক শিক্ষা দিয়ে এসেছেন, কিন্তু সে এমন একটা দলে গেছে যে দল দেশে বিভেদের বীজ রোপণ করেছে। উল্লেখ্য, গতকাল এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি বিজেপিতে যোগ দিয়েছেন। আজ বাবা ছেলে বিজেপিতে যোগদানে নিজের দুঃখ প্রকাশের কথা জানালেন সংবাদ মাধ্যমকে। বিজেপিতে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের শেষ কংগ্রেস মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি। এর আগে অবশ্য তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, দেশে এখন আর কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই, এটা তাদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। দেশকে ঐক্য ও সমৃদ্ধিতে রাখতে পারবে এমন একমাত্র বিজেপি, তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিহারের সাসারামে যাতে কোনো অবস্থায় দাঙ্গা না হয় তার জন্য জুম্মার দিন মসজিদের সামনে বাহিনী মোতায়েন করা হয়। শহরের 28টি মসজিদের সামনে আধা সেনাবাহিনীকে দাঁড়িয়ে ছিল। রামনবমীর দিন সাসারামে হিংসা ছড়িয়ে পড়ে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসার সূত্রপাত হয়, তাই এবার প্রশাসন অত্যন্ত সক্রিয় ছিল। গোটা শহরে 144 ধারা জারি করা হয়েছে। জেলা ইন্টারনেট সেবা ছিল ছিন্ন। বিহার বিধান পরিষদের বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল, এখন তাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 24। গতকালের বিধান পরিষদের নির্বাচনে বিজেপি একটি আসন জয়লাভ করায় তারা এখন সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করল। গতকাল অনুষ্ঠিত তিনটি বিধান পরিষদীয় আসনের মধ্যে একটিতে বিজেপি, একটিতে আরজেডি ও একটিতে নির্দল প্রার্থী জয়ী হয়েছে। বাংলা প্রাইম টাইম এখনকার মতো এখানে শেষ করছি, ধন্যবাদ। Job opening for fresh graduates with good communication skills. Work from home with a laptop and Wi-Fi connection. Send your resume to 5eforsuccess@gmail.com or WhatsApp 9330830083. We shall schedule a call for a telephonic interview.